আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি যেই টপিকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে এসটিএক্স ম্যান বিএনডাব্লিউ জেনারেটরের ওভার স্পিড অ্যালার্ম টেস্ট নিয়ে। 5টি ভিন্ন ভিন্ন উপায়ে আমি এই টেস্টটি করেছি, যা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিউয়ার্স, দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব স্পিড মেজারিং ইউনিটের ভ্যালু কম করে কিভাবে আমরা টেস্ট করতে পারি। মোড বাটনটা প্রেস করে 3 সেকেন্ডের জন্য আমাদের হোল্ড করতে হবে। এরপর যে ভ্যালুটা আসবে সেটা নোট ডাউন করতে হবে। এরপর যে বটম বা ডাউন অ্যারো বাটনটা আছে সেটা দিয়ে স্পিডের ভ্যালুটা কম করে আমরা 600 বা 630-র কাছাকাছি নিয়ে আসব। এই অবস্থায় আমরা সেট হয়ে গেলে আমরা এন্টার বাটনটা চাপ দিব। এন্টার বাটনটা চাপ দিয়ে আমাদের ফ্লিকারিং স্টপ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর ফ্লিকারিং স্টপ হয়ে গেলে আমরা যদি জেনারেটরটা স্টার্ট দিই তাহলে ওভার স্পিড অ্যালার্মটা অ্যাক্টিভেট হবে এবং জেনারেটরটি শাটডাউন হয়ে যাবে। টেস্ট হয়ে গেলে আমরা আবার আগের প্রক্রিয়াতে আমাদের স্পিড মেজারিং ইউনিটের ভ্যালুটা আবার সেই আগের 815 করে দেব এবং এরপরে অবশ্যই অবশ্যই ইঞ্জিনটাকে স্টার্ট দিয়ে আবার দেখতে হবে যে ইঞ্জিনের যে সেটিংটা আছে সেই সেটিংটা ঠিক আছে কি না। এবার আমরা দেখব ওভার স্পিড অ্যালার্ম রিলে অ্যাক্টিভেট করে কিভাবে এই অ্যালার্মটি টেস্ট করতে হয়। প্রতিটি ম্যান বিএনডাব্লিউ জেনারেটর ইঞ্জিনের এক্সোস্ট সাইডে একটি টার্মিনাল বক্স রয়েছে। আমি এই টার্মিনাল বক্সের ভিতরে দেখুন স্পিড মেজারিং ইউনিটিও রয়েছে এবং বিভিন্ন ধরনের রিলে রয়েছে। এই রিলেগুলোর মধ্যে আমি ডায়াগ্রাম দেখে চিহ্নিত করেছি 5K4 এবং 4K7। এই রিলে দুটো ওভার স্পিড অ্যালার্ম ট্রিগার করে। তো আমি এবার এক টুকরা ওয়্যার দিয়ে দুই মাথায় যে দুটো তার রয়েছে সেই তারের কে আমি শর্ট করে সেই রিলেগুলোকে অ্যাক্টিভেট করব। দেখেন, রিলে অ্যাক্টিভেট করার পর কিন্তু আমাদের ওভার স্পিড অ্যালার্মটা আমাদের প্যানেল বোর্ডে শো করছিল। ওভার স্পিড অ্যালার্মের সাথে ইঞ্জিন শাটডাউনের জন্য 6K10 রিলেটিও অ্যাক্টিভেট হয়। এবার আমরা দেখব ইঞ্জিনের ম্যানুয়াল ওভার স্পিড ডিভাইসটির যে লিমিট সুইচ রয়েছে সেই লিমিট সুইচটি আমরা অ্যাক্টিভেট করব ম্যানুয়ালি। এই লিমিট সুইচটি এই বেজমেন্টে দুটি স্ক্রু দ্বারা অ্যাটাচ থাকে। আমি দুটো স্ক্রু খুলে নিয়েছি। এবার দেখুন লিমিট সুইচটি যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ওভার স্পিড অ্যালার্মটি চলে যাবে এবং যদি রিলিজ করি তাহলে ওভার স্পিড অ্যালার্মটি আমাদের প্যানেল বোর্ডে ডিসপ্লে করবে। লিমিট সুইচটি তার আগের পজিশনে আমি আবার স্ক্রু দ্বারা অ্যাটাচ করে দিচ্ছি। এই স্ক্রু দ্বারা অ্যাটাচ করার পরে অবশ্যই আপনারা দেখবেন যে প্যানেল বোর্ডে ওভার স্পিড অ্যালার্মটা যাতে না থাকে এবং অবশ্যই যে কোনো টেস্ট করার পরে ইঞ্জিনটি একবার স্টার্ট করে দেখতে হবে। সত্যিকার অর্থে যদি ম্যানুয়াল ওভার স্পিড ডিভাইসটি অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এই সুইচটি ভেতরের দিকে চলে যাবে, তখন লিমিট সুইচটি রিলিজ হয়ে যাবে এবং রিলিজ হওয়ার সাথে সাথে কি হবে, এখানে কন্ট্রোলিয়ার অ্যাটাচ করা আছে, সেই কন্ট্রোলিয়ার লাইনের ভিতরে একটি ওয়ে ওপেন হয়ে যাবে যার কারণে কন্ট্রোলিয়ার লাইনটি আমাদের যে রেগুলেটিং ফুয়েল রেগুলেটিং শ্যাফ্ট রয়েছে সেটাকে ধাক্কা দিয়ে জিরো পজিশনে নিয়ে যাবে। এটা ল্যামডা কন্ট্রোল সিস্টেম থেকে আসছে এই কন্ট্রোলিয়ার লাইনটি। এবার আমরা দেখব জেনারেটরের ম্যানুয়াল ওভার স্পিড
অ্যাক্টিভেশন ডিভাইসটি। এটা রেড কালার, একটি কাভারের ভিতরে এই বাটনটি ঢাকা থাকে। আমরা যদি ইন কেস ইমার্জেন্সিতে এই বাটনটি প্রেস করি তাহলে অ্যালার্মটি অ্যাক্টিভেট হয়ে যাবে, জেনারেটরটি শাটডাউন হয়ে যাবে। এই ডিভাইসটি লুবয়েল পাম্পের এন্ডে অ্যাটাচ থাকে এবং একটি নির্দিষ্ট পরিমাণ আরপিএমে আসার সাথে সাথে এটি অ্যাক্টিভেট হয়ে যায়। এই ডিভাইসটি কিভাবে কাজ করে এটি ম্যানুয়ালের ভিতরে বিশদ আকারে লেখা রয়েছে, আপনারা কষ্ট করে একটু পড়ে নেবেন। আমি ইন জেনারেল আপনাদেরকে একটু ধারণা দিলাম আর কি। পাঁচ নম্বরে আমরা দেখব কিভাবে গভর্নরের সেটিং ইনক্রিজ করে আমরা ওভার স্পিড অ্যালার্মটি অ্যাক্টিভেট করতে পারি। দেখুন, উডওয়ার্ড একটি গভর্নর দেখতে পাচ্ছেন। এই গভর্নরে বিভিন্ন ধরনের সেটিং রয়েছে, এর মধ্যে সবার নিচে এবং ডান সাইডে যেটি দেখছেন এখানে 720 সেট করা রয়েছে। এটা যদি আমরা 815-এর উপরে এই সেটিংটা করে দেই তাহলে জেনারেটরটি যেই 815 আরপিএমে রিচ করবে তো সঙ্গে সঙ্গে জেনারেটরটির ওভার স্পিড অ্যালার্ম ট্রিগার করবে এবং জেনারেটরটি শাটডাউন হয়ে যাবে। টেস্ট শেষ হয়ে গেলে নবটি তার আগের অবস্থানে নিয়ে আসতে ভুল করবে না কিন্তু বন্ধুরা। এরপর অবশ্যই জেনারেটরটি একবার স্টার্ট করে দেখবে যে 720 আরপিএম সেট আছে কি না। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।